সেই প্রশ্ন যদি করা হয় আমি তার উত্তর দিতে চেষ্টা করব আমার একটা প্রশ্ন আছে আপনারা সবগুলোর সাথে আমরা একমত কিন্তু যারা দুর্নীতিবাজ জনগণের সম্পদ আত্মস্বার্থে চুরি করে রাষ্ট্রের সম্পদ চুরি করে তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদেরকে জনগণ প্রত্যাহার করবে প্রত্যাখ্যান করবে কিনা ওটা এই সোর্সে এই প্রশ্নটি আমরা একটি কথা বলতে চাই আপনারা জানেন আমাদের যে প্রচারপত্রটি বেরিয়েছে তাতে জনগণের বিরোধী যারা যারা জনগণের শত্রু আমরা মনে করি জনপ্রতিনিধি হওয়া কোনো যোগ্যতা তাদের নাই এবং সেই ক্ষেত্রে নাগরিক হিসাবে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমাদের সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন এই সচেতনতার তাগিদ থেকেই আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি একটা আমার উদাহরণ দিই আমাদের জালকাঠিতে যাকে নমিশন দিতে গত দুই মাস সে এমপি হয়েছে সে কেদামত চেষ্টা করত তারপর বিএনপি করত তার কমিটি করতে সে নির্বাচন আছে 38 টাকার সভা হিসাবে দিয়েছে এখন সে শত কোটি টাকার মালিক এই সর্দি কেন নমিশন দেয় বলেন আমাকে এখানে বাধ্য করে সরকার এখানে আমরা একটি কথা বলতে চাই রাজনৈতিক দলগুলো তারা নমিনেশন দেয় নমিনেশন দেওয়ার আগে কিন্তু তারা বলে বিতর্কিত কোনো ব্যক্তিকে মনোনয়ন দেবেন না আর যখন মনোনয়ন দেওয়া হয় তখন আমরা লক্ষ্য করি বিতর্কিত ব্যক্তিরা খুব বেশি বাদক করেন এই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরা মনে করি নাগরিক হিসাবে আমাদের সবারই সচেতন ভূমিকা পালন করা দরকার আর কারো কোনো প্রশ্ন আছে প্রথম কথাটা হলো যে আমরা হিসেব করে দেখেছি সাবেক কমিশন রিপোর্টটা যদিও সেটা আলোর মুখ দেখে না কিন্তু কমিশনের রিপোর্টের খসড়া আমরা রিপোর্টটা আমাদের দেখার সুযোগ ঘটেছে আমরা যদি সেখানে দেখি সাবেক কমিশন রিপোর্টে পরিষ্কারভাবে বলা 2001 থেকে 2006 সালের মধ্যে যারা মন্ত্রিত্বে ছিলেন তাদের মধ্যে 29 জন সরাসরি 2001 থেকে 2006 সালের যে ঘটনা তার জন্য দায়ী অনেক এমপিও তার সাথে যুক্ত ছিলেন আর গত 10 বছরের যে বিষয়টি সেখানেও আমরা লক্ষ্য করেছি আপনারা আপনাদের পত্রিকায় খবর ছাপিয়েছেন কারা কারা সংখ্যালঘুদের নির্যাতন কাজ করেছে এটা আমাদের নতুন করে কিছু বলার নাই আপনারা প্রকাশ করেছেন আমরা নাগরিক হিসেবে অবহিত হয়েছি এবং আমরা দেখেছি ওই সংবাদগুলো কোনোটাই মিথ্যে ছিল না অতএব আমরা তাদের কথা বলেছি এমনকি আমরা তাদের নাম উচ্চারণ করেও নানান রাজনৈতিক দলের কাছে বলেছি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আমরা বলেছি ঠিক তারাও আশ্বাস দিয়েছেন এটাও ঠিক কিন্তু বাস্তবতা আশ্বাসের সাথে মিলে নাই যে কারণে আমরা আজকে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হয়েছি কারণ আমরা একটা স্বচ্ছ পার্লামেন্ট চাই নাগরিকের পার্লামেন্ট চাই জনগণের পার্লামেন্ট চাই মুক্তিযুদ্ধের পার্লামেন্ট চাই আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আপনারা যে নাম্বারটা দিয়েছেন হেল্পলাইন এই এই কি ধরনের পদক্ষেপ নেবেন যদি অভিযোগ এই হেল্পলাইন করা হয় এটা একটু বর্ণনা যদি একটু দিতেন আমরা এই হেল্পলাইন যেটা করেছি ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথেও কিন্তু আমরা বৈঠক করছি সে আজকেও কিন্তু র্যাবের সাথে বৈঠক আছে আমরা তাদেরকে অনুরোধ করব যে হেল্পলাইন থেকে যদি আমাদের কাছে কোনো আসে আমরা সাথে সাথে প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেন এমন ক্ষেত্র বিশেষে আমরা নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে দ্রুততম সময়ে অবস্থলে পৌঁছান এবং নির্বাচন কমিশনকেও একই সাথে অবহিত বিগত সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধি কতজন ছিল আজকে তো দেখলাম 43 জন আপনারা এ পর্যন্ত আপনাদের মনোনয়ন আপনারা স্থায়ী হলেন আপনাদের একটি কথা বলতে চাই বিগত সংসদ নির্বাচনে আপনাদের কতজন প্রতিনিধি আপনারা বলেছেন যে এই সংখ্যাটা দেওয়া হয়েছে এবার
একটা ইতিবাচক মানে আপনাদের গতবার কত ছিল সংখ্যা সেটা প্রথম কথা এখানে আমি আপনাদের একটি কথা বলতে চাই একটু রেফারেন্স দিতে যেহেতু প্রশ্নটা করেছেন 1954 সালের নির্বাচনে 309টি পার্লামেন্ট আসনের মধ্যে বাহাত্তরটি ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের আতাউর রহমান খান এবং আবুল হোসেন সরকারের মন্ত্রিসভা 1954 থেকে 1956 সালের মধ্যে ক্যাবিনেটের 10 জন মিনিস্টারের মধ্যে 4 জন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের 1970 নির্বাচনটি হলো প্রথম যেখানে পৃথক নির্বাচনের বিপরীতে যুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধুর সরকার বঙ্গবন্ধুর দল পাকিস্তানের মেজরিটি পার্টি হয়েছিল এরপরে আমরা লক্ষ্য করলাম যে পার্লামেন্টের মেম্বার নেমে এলো 2 জনে 2 তারপরে হলো 4 তারপরে হলো 8 এবং গতবার দেখা গেল সেই আসনটি দাঁড়িয়েছে 17 জন আর মহিলা সংরক্ষিত আসন 18 জন কিন্তু আমরা মনে করি 12% ভোটার যদি আমরা আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব যদি আমাদের দিতে হয় তাহলে তো 35 থেকে 36 অন্তত পক্ষে এই আসন তো আমাদের দেওয়া প্রয়োজন আর আমরা মনে করি এম্পাওয়ারমেন্ট অফ মাইনরিটিস ইন পাওয়ার অ্যান্ড পলিটিক্স নারীদের মধ্যে যদি ক্ষমতায়ন এবং অংশীদারিত্ব সম্ভব না হয় তাহলে নাগরিক হিসেবে তার অধিকার প্রতিষ্ঠা তার স্বার্থকে সুনিশ্চিত করা এবং রাষ্ট্রের যে অংশীদারিত্বের জায়গাটি সেখানে পাওয়াটা সম্ভব নয় আর তাই যদি না হয় তাহলে সমঅধিকার এবং সমমর্যাদা প্রতিষ্ঠাও সম্ভব সেক্ষেত্রে তাহলে আপনাদের এবার তো মোটামুটি মানে আপনি বললেন যে আমরা একটি কথা বলেছি যে প্রাথমিকভাবে দিয়েছি দৃষ্টিভঙ্গিটা পজিটিভ কিন্তু আলটিমেটলি চূড়ান্তভাবে যখন হবে কোথায় নেমে আসবে আমরা কিন্তু জানি না কিন্তু আমরা মনে করি অতীতে যেখানে দেওয়া হতো না সেই জায়গায় আমরা দৃষ্টিভঙ্গিটা একটা কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করছি যেখানে রাজনৈতিক দল ও জোটগুলো এখন মনে করছে সেক্ষেত্রে আগে নমিনেশন দেওয়ার আগে এরকম সংখ্যাটা তো কম থাকতো মানে এখনো চূড়ান্ত হয়নি আপনি যেটা বলছেন আগে দিতে যেতে মানে চূড়ান্ত হওয়ার আগেই সংখ্যাটা গতবারও কম ছিল তাই তো তাই তাই গতবারের চাইতে এবারে কিন্তু আমরা দেখছি একটু অগ্রগতি হয়েছে আমরা যে অগ্রগতিটা হয়েছে তার মধ্যে রাজনৈতিক দল জোটের যে দৃষ্টিভঙ্গি আমরা অবশ্যই সেটাকে বলেছি আমরা এই দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই কারণ আমরা মনে করি ধারাটা অব্যাহত থাকবে আপনার 14 দলের থেকে কোনো ইয়ে দেওয়া হয়নি তো 14 দল তো মুক্তিযুদ্ধের চেতনা বলেন বা আপনাদের সাথে একটা লিয়াজ রক্ষা করে সব সময় চলে তো সেই ক্ষেত্রে এটা একটু মানে আপনারা কোনো রকম কথাবার্তা বলেছেন কিনা আমি আবার বলি 14 দলের মধ্যে আওয়ামী লীগ মূল দল তারা কিন্তু ইতিমধ্যে 18টি আসনে সংখ্যালঘু মনোনয়ন দিয়েছে আর বাকি যে 13টি দল এই 13টি দলে থেকে একজন কেউ দেওয়া হয় নাই আমরা শুধু ওটাই বলছি নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ আরেকটা বিষয় তো ক্লিয়ার করবেন আপনারা মানে নতুন একটা নিয়ে দেখলাম যে সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছে মানে এটা করলে কি হবে বা অবস্থানটা কি হবে একটু ক্লিয়ার করবেন এটা একটু বলেন আপনারা জানেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মানত করেছে আদৌ সাংবিধানিক কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে এবং নাজমা হেপতুল্লাহ তিনি এই সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী সাম্প্রতিককালে সেখানে নতুন আরেকজন মন্ত্রী হয়েছে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকেও তাকাই সেখানেও আপনি লক্ষ্য করবেন রাজ্য সরকারের মধ্যেও কিন্তু সংখ্যালঘু মন্ত্রী রয়েছে সংখ্যালঘু মন্ত্রণালয়ের এর মধ্য দিয়ে এই মন্ত্রণালয়ে থাকলে পরে যেমন নারী ও শিশুদের জন্য একটি মন্ত্রণালয় আছে তার অর্থটি নারী এবং শিশুদের স্বার্থটিকে বিশেষভাবে দেখভাল করা আমরাও একইভাবে মনে করি যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে তার মধ্য দিয়েও পার্বত্য চট্টগ্রামের
তার উন্নয়ন, তার অগ্রগতি এটাও দেখভাল করার একটা ব্যাপার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে রয়েছে। একইভাবে আমরা মনে করি যে আজকে যে বৈষম্য পীড়িত এই সংখ্যালঘু ধর্মীয় এবং জাতীয় তাদেরকেও যদি সম অধিকার এবং সমমর্যাদার জায়গায় আনতে হয়, স্বার্থ অধিকার সুনিশ্চিত করতে হয়, তাহলে দেখভাল করার জন্য পৃথক মন্ত্রণালয়ের প্রয়োজন। অ্যাজ লাইক অ্যাজ ইন্ডিয়া, এবং ইন্ডিয়া তো আপনারা লক্ষ্য করবেন ন্যাশনাল মাইনরিটি কমিশন রয়েছে, এবং এই ন্যাশনাল মাইনরিটি কমিশনের যিনি দায়িত্বে আছেন বিচারপতি, তিনি কিন্তু যখন কোনো রিপোর্ট দেয় তখন সেখানকার প্রশাসনের দায়িত্ব হচ্ছে ওই রিপোর্টের আলোকে, রিকমেন্ডেশনসের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশে একটি সংখ্যালঘুদের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত আছে। আমরা এই দায়মুক্তির সংস্কৃতিকে মুক্তি চাই, আর ওই মুক্তির লক্ষ্যেই আমরা বলেছি একদিকে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কথা বলেছি, যেভাবে নারী শিশু নির্যাতন দমন আইন আছে একটি বিশেষ আইন, আমরা যেমন একটি বিশেষ আইনের কথা বলছি আবার একই সাথে আমরা বলছি ন্যাশনাল মাইনরিটি রাইটস কমিশন আজকে গঠন করা প্রয়োজন, জাতীয় মানবাধিকার কমিশন থেকেও বলা হচ্ছে এই দাবিটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক। আচ্ছা দাদা একটা প্রশ্ন আছে, আপনারা যে দাবি করেছেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সংসদে, এখন এইটার সম্পর্কে প্রতিক্রিয়া দিচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা যে পৃথিবীর কোথাও তো এরকম সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নাই, বাংলাদেশ কেন এটা বাস্তবায়ন করবে? এখানে আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই, প্রতিবেশী রাষ্ট্র ভারত, আপনি সেখানকার রাজ্যসভাগুলোর দিকে তাকান, ভারতের কেন্দ্রীয় যে লোকসভা সেই লোকসভার দিকে তাকান, আমরা কি দেখছি ভারতের লোকসভায় 525 জন লোকসভার সদস্য আছে, তার মধ্যে 72 জন হল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। আপনি পশ্চিমবঙ্গের দিকে তাকান, সেখানকার যে রাজনৈতিক দলগুলো তাদের যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু তারা যেসব এলাকায় মাইনরিটি কমিউনিটির একটা সাইজেবল নাম্বার অফ পপুলেশন আছে সেখানে কিন্তু সব দল সেই সম্প্রদায় থেকে কিন্তু তারা প্রার্থী মনোনয়ন দেয়, যার ফলে ওখান থেকে সংখ্যালঘু প্রার্থীরা তারা মনোনীত হয়ে চলে আসে। এটা কি রাজ্যসভায় কি লোকসভায় আজকে আমরা যে কথাটা বলছি এটা আমাদের জন্য লজ্জা, তার কারণটি হল এর মধ্যেই কিন্তু একটি কথা আমরা বলতে চেয়েছি, আমাদের রাজনৈতিক দলগুলো তারা গণতন্ত্রের কথা বলছেন কিন্তু গণতান্ত্রিক চেতনার ক্ষেত্রে আমাদের প্রশ্ন আছে, আমরা কিন্তু এই প্রশ্নটি আছে বলেই আজকে আমাদের বলতে হচ্ছে সংখ্যালঘুদের আনুপাতিক হারে অংশীদারিত্ব এবং প্রতিনিধিত্ব আমরা চাই। আমরা তো 54-তে 309টি আসনে 72টি ছিলাম, ছেড়ে তো আমরা দিলাম, একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট্র গঠনের জন্য এবং একটি গণতান্ত্রিক চেতনা বোধ সম্পন্ন রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য, দেশ স্বাধীন হলো 48 বছর, আজকেও আমাদের বলতে হচ্ছে আমরা এম্পাওয়ারমেন্ট চাই, আমরা ক্ষমতায়ন চাই, আমরা অংশীদারিত্ব চাই। আমি মনে করি নাগরিক হিসাবে এটি হচ্ছে গোটা জাতির জন্য লজ্জা, এবং জাতি এতে লজ্জা বোধ করা উচিত, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রের কথা বলে। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরে আজকে এই সংবাদ সম্মেলনের সভাপতি ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর নীলচন্দ্র ভৌমিক তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন।